চিত্রনায়িকা অপবিশ্বাস সংসদের প্রতিনিধিত্ব করতে চান তিনি সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান অপবিশ্বাস আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার বিষয়ে আশাবাদী তিনি মনে করেন প্রধানমন্ত্রী তাকে সুযোগ করে দিলে তিনি সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন সাংস্কৃতিক জগতের অনেকেরই সংসদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়েছে এর আগে বিশেষ করে আওয়ামী লীগের টিকিট নিয়ে অনেকেই এমপি হওয়ার সুযোগ পেয়েছেন যারা সরাসরি বুটে এমপি হতে পারেননি এমন অনেকে সংরক্ষিত নারী আসনে এমপি করার নজির রয়েছে অনেকে মন্ত্রীও হয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম গত সংসদে অভিনেত্রী তারানা হালিম প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন টেকনোক্রেট কুটায় এরই ধারাবাহিকতা এবারও অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন জাতীয় সংসদের পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন পেতে তুমুল প্রতিযোগিতা চলছে অনেকেরই মধ্যে ভেতরে ভেতরে চিত্রজগতের বহু অভিনেত্রী ও লভিং চালিয়ে যাচ্ছেন সেই দৌড়ে নিজেকে সামিল করেছেন জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস এ বিষয়ে তিনি বলেন আমি সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন চাই এ দায়িত্ব পালন করার মতো যোগ্যতা আমার আছে আমি প্রচণ্ড পরিশ্রম করতে পারি আছে অভিজ্ঞতা নারী ও শিশুদের জন্য অনেক দিন ধরে কাজ করে আসছি প্রধানমন্ত্রী যদি আমার উপর আস্থা রাখেন তাহলে অবশ্যই আমি তার মূল্যায়ন করব। অপবিশ্বাস ছোটো থেকেই আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী তার পরিবার ও আওয়ামী জানিয়ে অপবিশ্বাস বলেন ছোটবেলা থেকে আওয়ামী লীগ সমর্থন করা পরিবারে বেড়ে উঠেছি আশা করছি ভালো কিছু করতে পারবো প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে নায়ক ফেরদুস রিয়াজের পাশাপাশি নায়িকা পপ্পী অপবিশ্বাস তারেন সোচ্চার ছিলেন তারা দেশের বিভিন্ন সংসদীয় আসনে গিয়ে নৌকার প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেন